আছে, ইউটিউব চ্যানেল আছে, ক্যামেরা চলছে। হাই, আই এম জোম্যাটো রাইডার। তো এখন তোমার হচ্ছে সময় রাত ঠিক 10টা, আর আমি এখন একটা অর্ডার পেলাম, তোমার হচ্ছে যাবো সাপুরজি। ঠিক আছে, কাজ করছিলাম আর ভিডিও করিনি, আজকের মনটা একটু ভালো না, মনটা খুব খারাপ আমার। তো যাই হোক, এটা এখন যেতে সাপুরজি দিতে যাবো, আর হেলমেটটাও ক্যারি করেছি। এখন যদি একটা বুকিং পেয়ে যাই সাপুরজিকে, আমি 50-60 টাকা যাই দিক, ওটা এক্সট্রা হয়ে যাবে। তো তার জন্য বাইক ট্যাক্সি তোমার হচ্ছে অন করে রেখেছি, এখন দেখি চলো। যাওয়া যাক সাপুরজির দিকে। রেস্টুরেন্ট হচ্ছে আয়াদিন ধাবা, সেক্টর 5। ফাইনালি ডেলিভারিটা কমপ্লিট করে দিলাম লিফটের মধ্যে। চলো বাইরে যাওয়া যাক। ব্যাটারি ঠিক আছে, মেমোরিতে জায়গা কম আছে। তো আজকে অর্ডার অনেক কম আছে, ঠিক আছে। আজকে বাজার খুব খারাপ, অর্ডারের বাজার আজকে খুব খারাপ। আর তোমার সাপুরজি ওটা দিলাম, তারপরে এখনও কোনো বুকিংই পাইনি, প্লাস হচ্ছে অর্ডারও পাইনি, ঠিক আছে। বাইক ট্যাক্সিও অন করে গেছি, বাট কোনোটাই ঢুকছে না, আজকে বাজার খুব খারাপ। আর তোমার এখন অলরেডি কটা বাজে? অলরেডি 11টা বেজে গেছে বলে মনে হচ্ছে, ওটা ধরেছিলাম 10টার সময়, 11:30 বাজে, 11:20। তো 1.5 ঘন্টা হয়েও গেল, ঠিক আছে। অর্ডারটা তো আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম, তারপরে সেক্টর 5 থেকে অন করেছিলাম, দিয়ে সাপুরজিকে আমি যে কোনো একটা বুকিং ফুকিং পেলে এক্সট্রা ওটা নিয়ে যেতাম, কিন্তু পেলামই না, যখন দরকার হয় তখন দেয় না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এখন আবার জোনের দিকে রিটার্ন করছি, দেখি কোথাও যদি দেয়। আজকে আর্নিংটাও খুব ভালো হয়নি, ঠিক আছে, খুব খারাপ অবস্থা আজকের, খুব খারাপ। মন খারাপের মেন কারণ টাকা। এখানে সিগন্যালটা অতিরিক্ত শর্ট টাইমে দেয়, ট্রেনে বেরোতে হবে, হয়তো ওই অবধি যেতে যেতে লাল করে দেবে। না, টপকে গেছি, দেখো ওইটুকুর মধ্যে রেড হয়ে গেছে। তো গাইস, ফাইনালি 1 ঘন্টা 20 মিনিট পরে এখন একটা অর্ডার ঢুকেছে, আর এখন রাত 10:12 বেজে গেছে। তো এখন একটা অর্ডার ঢুকেছে তোমার রংদে বসন্তে ধাবা থেকে সিএ বলাকে। তো যাচ্ছি তোমার হচ্ছে রংদে বসন্তে ধাবা। দাদা, 2666 2666। তো গাইস, ফাইনালি মালটাকে নিলাম পিক আপ করে, এখন যাচ্ছি দিতে কাস্টমারের লোকেশনে। 30-32 টাকা দিয়েছে, কত আর হবে। তো রাতের বেলা সিগন্যালগুলো সব ফাঁকাই থাকে, কোনো চাপ থাকে না রাতের বেলা কাজ করার, কিন্তু মেন কথা হচ্ছে অর্ডার না দিলে আর কাজ করে বা, মানে কাজই যদি না করতে পারি তার বেরিয়েও কী হবে, তাই না? তো বিষয়টা ঠিক এমনই। তো গাইস, ফাইনালি কাস্টমারের বাড়ির সামনে চলে এসেছি, আর এখন কাস্টমারকে একটু ফোন করে নিতে হবে। তো গাইস, ফাইনালি এই অর্ডারটাও কমপ্লিট করে দিলাম। আর অর্ডারটা কত দিয়েছে? অর্ডারটা দিয়েছে তোমার 35 টাকা।
35 টাকার অর্ডারটা মারলাম আর কি, সুতরাং খুব একটা লাভ হয়নি। এখন দেখি যদি কিছু ধার হয়। এখন কটা বাজে যেন, এখন অলরেডি টাইম হয়ে গেছে, অলরেডি রাত টাইম হয়ে গেছে, রাত 12:10, আর ওই অর্ডারটা কমপ্লিট করলাম। তো দেখি আর 10-15 মিনিট দাঁড়িয়ে যদি আর একটা ঢোকে তাহলে ভালো, নাহলে বাড়ি চলে যাবো। আর কী করার, আজকে তো বাজার খারাপ ছিল, তো আর কী করার। এই অবধি 400 টাকা ইনকাম হয়েছে, তো খুব একটা বেশি হয়নি। গাইজ, রাতে বেরোনোটা আজকে মনে হয় আমার ভুল হয়েছে, কারণ রাতের বেলা একদমই অর্ডার নেই, ঠিক আছে। আর আজকে এখন অলরেডি রাত 12:30 বেজেও গেছে, তো অর্ডারই পাচ্ছি না, কতক্ষণ রাস্তা দাঁড়িয়ে থাকবো। আজকে জানি না কী হয়েছে, আজকে এত বাজার খারাপ কখনোই হয় না, তো আজকে প্রচণ্ড বাজার খারাপ ছিল। হেলমেট নিয়ে বেরিয়েছি বাট ওটাও বাজে না, কী আর করার, কিছুই করার নেই। আজকে বাজারটা খারাপ, তো খারাপ হিসাবেই চলতে হবে, এই ছিল বিষয় আর কি। ভাল লাগে না কিছু, পৃথিবীটা কবে একটু সহজ হবে জানি না। তুমি চাইলে ছুটে যাবো পিছু পিছু, হাতে বাড়া নেই দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাবো পিছু পিছু, হাতে বাড়া নেই। তো গাইস, ফাইনালি তোমার বাড়ি চলে এসেছি, বাইকটাকে রাখি দিয়ে তোমার হচ্ছে ঘরে ঢুকে যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, মানে বাইকটা রাখবো কোথায়, সবাই বাইকগুলো রেখেছে দেখো কীভাবে ঘোড়ার টিম। তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।